সুপ্রিয় দর্শক, আমি ডক্টর লেলিনাচি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন প্রাণী শিক্ষা। দর্শক, আপনারা জানেন আর কিছুদিন পরেই কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদে একটি অন্যতম চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে একটি সুস্থ প্রাণী ক্রয় করা। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে খুব সহজেই একটি সুস্থ প্রাণী চিনতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটি সুস্থ প্রাণী তার চার পায়ে সমানভাবে ভর দিয়ে দাঁড়াবে, সহজে চলাফেরা করবে ও চলার ধাপগুলো নিয়মিত হবে। সুস্থ প্রাণীর চোখ উজ্জ্বল ও সতর্ক থাকবে এবং চোখের নিচে কোনো প্রকার ময়লা থাকবে না। সুস্থ প্রাণীর মুখের সামনে খাবার ধরলে সেটা টেনে খাবে, অর্থাৎ সে খাবার আগ্রহ দেখাবে এবং অবসর সময় জাবর কাটবে। একটি সুস্থ গরুর চামড়ার উপর দিয়ে কয়েকটা পাঁজরের হাড় কিন্তু বোঝা যাবে। সুস্থ প্রাণীর পিঠের কুচ মোটা ও টানটান হবে এবং কোনো প্রকার দাগ থাকবে না। প্রাণী সর্বদাই লেজ নাড়াবে, মশামাছি তাড়াতে ব্যস্ত থাকবে ও কিছুক্ষণ পরপর নড়াচড়া করবে। সুস্থ প্রাণীর নাকের নিচের কালো অংশটা, যাকে মাজল বলা হয়, সেটি ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমে থাকবে। এ সমস্ত বৈশিষ্ট্য থাকলে আপনি সহজেই বুঝতে পারবেন এই প্রাণীটি সুস্থ। দর্শক, এই সমস্ত বিষয়ের পাশাপাশি আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনার প্রাণীটি বা আপনি যে প্রাণীটি কোরবানি দিতে যাচ্ছেন সেটি যেন কোনোভাবেই গর্ভবতী না হয়। তাই পশু কেনার আগে এই বিষয়টি আপনি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। এজন্য প্রতিটি কোরবানির হাটে কিন্তু প্রাণী চিকিৎসক বা ভেটেরিনারি মেডিকেল টিম থাকে, আপনাদেরকে দরকার হলে তাদের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার প্রাণীটি যেন বা আপনার প্রাণীটির শরীরে যেন কোনো ক্ষত না থাকে, সেই বিষয়টিকেও লক্ষ্য রাখবেন। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।